নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এইবার কলকাতা নাইট রাইডার্স তারা বাধ্য হবে ওপেনিং এ পরিবর্তন করতে। বিগত 5 ম্যাচ হয়ে গেল, কেকেআর তাদের কিন্তু ওপেনিং ব্যাটিং একদম রান করতে পারছে না। তো প্র্যাকটিস ম্যাচে কেমন খেলেছে লিটন দাস আর জেসন রয় এবং কেকেআর এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, তিনি কি পরিকল্পনা করতে পারেন, আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখতে চাই, যেহেতু এখানে আমি প্রতিনিয়ত খেলার সমস্ত আপডেট দিয়ে থাকি এবং সমস্ত আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ওপেনিং ব্যাটিং এবার পরিবর্তন করতে বাধ্য কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। লিটন দাস আর জেসন রয় একসাথে খেলবে কিনা এইটা বলাটা কঠিন, তবে ওপেনিং এ যে জেসন রয় অথবা লিটন দাস আসবেই কেকেআর দলে এটা কিন্তু প্রায় কনফার্ম, কারণ গতকাল কেকেআর এর জন্য প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন দাস আর জেসন রয়। লিটন জেসন দুজনেই কিন্তু প্র্যাকটিস ম্যাচে 6-4 বন্যা বহাচ্ছিলেন। তো বলে রাখি, যেহেতু টুর্নামেন্ট শুরু হয়ে গেছে তাই প্র্যাকটিস ম্যাচের কোনো ভিডিও অথবা লাইভ কেকেআর করবে না এবং এটা সম্পূর্ণ রেস্ট্রিক্ট, তাই প্র্যাকটিস ম্যাচের এই মুহূর্তে কোনো সেরকম বড় ভিডিও বা লাইভ কিন্তু কেকেআর এর মাধ্যম থেকে আপনারা পাবেন না। তো প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে লিটন দাস। লিটন, তিনি প্রথম দিন প্র্যাকটিস ম্যাচে 20 বলে 40 রানের কাছাকাছি করে আউট হয়ে গেছিলেন, কিন্তু জেসন রয় তিনি প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন, 6-4 বন্যা বয়েছেন জেসন রয়। জেসন তিনি 35 বলে 60 রান করে আউট হন। অর্থাৎ এই মুহূর্তে কেকেআর দলের দুই ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস আর জেসন রয় দুজনে যেহেতু প্র্যাকটিস ম্যাচে ভালো স্ট্রাইক রেটে রান করেছে, তাই এইবার আমার মনে হয় কেকেআর তারা কিন্তু ওপেনিং এ দুটো না হোক একটা পরিবর্তন করতে বাধ্য হবেই। তো যেহেতু এরা দুজন ওপেনিং এ ভালো করেছে প্র্যাকটিস ম্যাচে, তাই এবার আশা করছি দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে এদের দুজনের মধ্যে একজন ওপেনিং করবেই, দুজন করলে তো বেশি ভালো হয়, আমিও চাই যে দুজনকেই ওপেনিং করাক। তো এইবার কি পরিকল্পনা করতে পারে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, যেটা আমি বলেছিলাম, যদি এই দুই খেলোয়াড়কে একসাথে ওপেনিং করাতে হয় তাহলে লকি ফার্গুসনের জায়গায় একটা ভারতীয় পেস বোলারকে খেলাতে হবে, তাহলেই ওপরে এই দুই বিদেশি ওপেনারদের কিন্তু জায়গা হয়ে যাবে। এবং যেহেতু লকি ফার্গুসন তিনি 2 ওভারে 40 রান খেয়ে যাচ্ছেন, তাই যদি 2 ওভারে এত রান কনসিড করাতেই হয় তাহলে আমি কেন বিদেশিদের করাবো, আমি আমাদের ভারতীয় খেলোয়াড়দের দিয়ে কেন করাবো না, তাহলে সেই ভারতীয় খেলোয়াড়ের অন্তত আইপিএল খেলার এক্সপিরিয়েন্সও হবে এবং কেকেআর ব্যাটিংয়ে ভালো অপশনও পেয়ে যাবে। তো আপনার কি মনে হয় এর পরের ম্যাচ কাকে, লিটন জেসনকে একসাথে ওপেনিং করানো উচিত না লিটন অথবা জেসন যে কোনো একজনকে দিয়ে ওপেনিং করানো উচিত, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।